বারিষা নহয় খরালিতেই ভয়ঙ্কর খহনীয়ার সন্মুখীন হয়েছে মাজুলীর শালমৰা। প্রথমে এই দৃশ্যবর চাওক, যদি খরালিত এনে অবস্থা হয় তেনেহলে বারিষাত এই স্থানের অবস্থা কি হব এবার অনুধাবন করক। অভিযোগ অনুসরি এই খহনীয়া রোধ করবলৈ অসম সরকারে আবন্টন করেছিল 237 কোটি টাকা। এই ঠিকা লাভ করেছিল টিকে ইঞ্জিনিয়ারিং কোম্পানিয়ে। নির্মাণ কার্যর আরম্ভণি হয়েছিল 2017 চনত, কিন্তু কাম সম্পূর্ণ নকরাক 2020 চনত সিংহভাগ ধনলৈ উধাও হয়েছিল কোম্পানিটো। ছবি কি এই খহনীয়াই কব, এটো প্রথম কথা। দুই নম্বর কথা, টিকে ইঞ্জিনিয়ারিং কোম্পানিয়ে 237 কোটি টাকার যে বৃহৎ প্যাকেজ লৈ পেলাই তেওঁলোকে মাজুলীত প্রবেশ করেছিল 2017 বর্ষত। তেওঁলোকে বারম্বার তেওঁলোকর যি কাম করার যি নমুনা আমি বারে বারে দেখাইছিলোঁ, আপুনি বারে বারে প্রতিবেদন করেছিল। তারপর দেখা গল যে 2020 চনত পলায়ন করিলে। তারপরও দেখা গল যে আজির তারিখত এই যে টিকে ইঞ্জিনিয়ারিং কোম্পানি আধাতে সামরি গুছি গল, সিংহভাগ ধন লৈ তেওঁলোক পলাই গল, সেই কথাটোক লৈ কারো মুখত এখারো মাত নাই। ইফালে কেন্দ্রীয় সংস্থা ব্রহ্মপুত্র বোর্ডের হাতত নাই কোনো ধরনের তথ্য। 4টা বছর পার হয়ে যাওয়ার পাছতো হওয়া নাই অডিট। আর তার বিপরীতে ব্রহ্মপুত্র বোর্ডক যদি আপনি তথ্য বিচারে, আজি 20 চনতে পলাই গল টিকে ইঞ্জিনিয়ারিং কোম্পানি। তেওঁলোকক সুধিলো আমি, আপনিও গেছে, তেওঁলোকক সোধা হয়েছে যে কি কিমান টাকা উলিয়াই নিলে, কিমান খরচ হল, কিমান কাম করিলে। তেওঁলোকৰ হাতত বোলে একো তথ্যই নাই, তেওঁলোকৰ অডিটেই হোৱা নাই। 2020 চনৰ পৰা আজি 4 বছৰ পাৰ হল, তেওঁলোকৰ হাতত অডিট নাই। এটা গুৰুত্বপূৰ্ণ তাৎপৰ্যপূৰ্ণ বিষয়, আচলতে সকলো মিলি ভকত, ব্রহ্মপুত্র বোর্ডের বিষয়া ঠিকাদার সকল মিলি ভকত হয়ে আছে। ইফালে এই কার্যর বাবে সাংসদ প্রদান বৰুৱাক লক্ষ্য করে লৈছিল স্থানীয় রাইজে, কিন্তু সমষ্টি পুনর্নির্ধারণের পাছত ভাগ্যক্রমে রক্ষা পড়ল প্রদান বৰুৱা। এই ভাষ্য স্থানীয় লোকর, অর্থাৎ মাজুলীরও এজন সাংসদ তেখেতেই, কিন্তু প্রদান বৰুৱাই সুদীর্ঘ সময় সংসদত মুকবধির দরে নিভুক বোকা হয়ে বহি থাকিল। তার বিপরীতে কিন্তু এখারো মাত শুনবলে পোৱা নগল। এই ক্ষেত্রে এখারো বক্তব্য শুনবলে পোৱা নগল। মাজুলীর সুরক্ষার ক্ষেত্রে মাত নামাতিলে, আর টিকে ইঞ্জিনিয়ারিং কোম্পানির উপর ব্যবস্থা গ্রহণের কোনো ধরনের দাবি নজনালে। ব্রহ্মপুত্র বোর্ডক কোনো ধরনের হেঁচা প্রয়োগ করা দেখা নগল। আর তার বিপরীতে দেখা গল যে কোনোদিন এই শালমৰা অঞ্চলত ভরি নিদিলে, বা এই খহনীয়া অঞ্চলত কোনোদিন ভরি নিদিলে। কেবল মুখ্যমন্ত্রী আহিলে বা মাজে সুবিধামতে নির্বাচন আহিলে মাজুলীত আহি মেইন মেইন জায়গাবোৰত ভাষণ দিয়ে। যেহেতু কপাল ভাল যে মাজুলী সমষ্টিটো এতিয়া যোৰহাট লোকসভা সমষ্টির অন্তর্গত হল, মাজুলী হেরুয়াইছে ইতিমধ্যে, কারণে সেটো কপাল ভাল। নহলে মাজুলীবাসী এতিয়া তার প্রত্যুত্তর দিলেহেতেন এইবার প্রধান বৰুৱাক। প্রধান বৰুৱাৰ এই নিমুকা চামুন হৈ বহি থকাৰ চৰিত্ৰৰ আচলতে বাস্তৱ ৰূপটো এবাৰ মাজুলীত দেখিবলৈ পোৱা গলহেঁতেন। উল্লেখযোগ্য যে সময় থাকোঁতেই এই পৰিস্থিতিৰ পৰা ৰক্ষা পৰাৰ ব্যৱস্থা নকৰিলে বাৰিষাত ফেনে ফুটুকাৰে বাঢ়ি অহা ব্ৰহ্মপুত্ৰই এই স্থানলৈ ভয়ংকৰ বিপদ মতাটো নিশ্চিত। এই ক্ষেত্ৰত বিভাগীয় মন্ত্ৰী বা বিষয়া কৰ্মচাৰীয়ে এতিয়া কি ব্যৱস্থা কৰে সেয়াহে হ'ব লক্ষণীয়। অসমীয়া প্ৰতিদিন, ডিজিটেল ডেস্ক।